ফ্রেমে লাগানোর পর ঘড়িটা দেখতে এরকম লাগছে। প্লাস্টিক শিট কেটে এরকম একটি ফ্রেম আমি বানিয়ে নিয়েছি ঘড়িটার জন্য। ঘড়ির পিছন দিকটা ফাঁকাই রেখেছি, কারণ আমি এখানে দেয়ালে টাঙানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ একটা হোল করে দিয়েছি এটার মধ্যে। এটা আমরা নর্মাল ঘড়ি যেরকম ভাবে একটা স্ক্রুর মাধ্যমে দেয়ালে টাঙানো যায় সেইভাবে আমরা দেয়ালে টাঙাতে পারবো। এর ভেতরে এইভাবে আমি কম্পোনেন্টগুলোকে প্লেসিং করে দিয়েছি, আর আমার পাওয়ার সাপ্লাইটা এখানে আলাদা করে অ্যাডাপ্টারের মাধ্যমে আমি সাপ্লাই দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো আমার এই ঘড়ির জন্য অ্যাডাপ্টার। এটাকে তোমরা কোনো টেবিলের মধ্যে এজ এ টেবিল ঘড়ি ইউজ করতে পারো, অথবা দেয়ালে যদি প্লেস করে দাও তাহলে এটা ওয়াল ওয়াল ডিজিটাল ক্লক হিসেবেও কাজ করতে পারে। দূর থেকেও তোমরা এই ডিজিটগুলো দেখতে পারবে, কারণ ডিজিটের সাইজ মোটামুটি বড়ই আছে।